الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له. ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا فقد قال الله تعالى في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا <عشان> في كل امه رسولا ان اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلاله فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد واله واصحابه وسلم ابراهيم رديد অনুষ্ঠিত আজকের দি জলসার সম্মানিত অতিথি সভাপতি ওলামাই করম সুদীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ দিগারের কালাম নাহাল থেকে ছত্রিশ নম্বর আয়াত আমি তেলাবাদ করেছি কোরআন শরীফের সমস্ত আয়াতই আল্লাহর এবং মানব জীবনের জন্য হেদায়তের বিধান সারা কোরআনের ছয় হাজারের উপরে আয়া আশি হাজারের মতো শব্দ প্রত্যেকটাই বিশ্ব মানবতার জন্য জানা জরুরি নিজের জীবনের উপরে মানা ফরস বেশিরভাগ মানুষ আমরা আল্লাহ আল্লাহতালের কোরআন সম্পর্কে একেবারেই জানি না এই কথা বলছি না জানার মতো জানার মানুষ মুসলমানদের ভিতরে এসব করা পাওয়া মুশকিল হবে এরা কোরআন শরীফের ছয় হাজার ছয়শ আয়াত জেনেছে বুঝেছে সব আয়াত সব মানুষের জন্য একই সময় প্রয়োজন নয় আমল করা কিছু মেয়েদের জন্য আছে কিছু অন্যান্য বিষয় আছে কিন্তু জানা ফরস তো যার জন্য যেখানে যেটা দরকার কোরআন শরীফের সাথে আমাদের দায়িত্ব হলো জানা ইমান আনা বিশ্বাস করা সেগুলোকে জীবনের উপরে প্রতিষ্ঠা করা মানব জাতির কাছে আল্লাহর এই কালাম পৌঁছে দেওয়া খুব ভালো করে বুঝেন এই প্রত্যেকটা শব্দ ফরস কোনো নফল নয় করলে সবাব না করলে গুণা নাই এই জাতের কোনো শব্দ বলে নেই সমস্ত আশি হাজার শব্দ নাজাল হওয়ার প্রথম শব্দ হল এই শব্দ তিনবার নাজাল হয়েছে প্রথম প্রমাণ বেকারী আমি তো পড়ালেখার মানুষ নই চল্লিশ বছরে কোনো বর্ণমালা পড়ে নাই মোহাম্মদুর স্লু চল্লিশ বছরে কোনো বর্ণমালা পড়ে নাই পড়েও নাই লিখে তো প্রশ্নই নাই নিয়ম উম্মি মানে অজ্ঞ নয় যার কাছে বর্ণমালাও যিনি চিনেন না বর্ণমালা কি নলেজ হাউ হাউ টু টু রিড রাইট কি জাতের মানুষের উপরে আল্লাহ তাল পেগম্বরে দিচ্ছে শুধু পেগাম্বরই নয় আড়াই লক্ষ তিন লক্ষ পায়গাম্বরের পেগম্বর বাহান আল্লাহ প্রফেটস অফ অল প্রফেটস তিনি সৃষ্টি কায়নাতের রসুল নন তিনি এক লাখ চব্বিশ হাজার পয়গম্বরের রসুল তার উপরে সকলকেই আনতে হবে আর আমরা অনেকের নাম না জানলেও কোনো অসুবিধা নেই আল্লাহ জানান নাই সাতাশ জনের নাম পর্যন্ত জানেন আর কিছু কেউ বেশিও জানতে পারে মোহাম্মদ রসুল নাম জানে না সে নবীনও হয় তার উপরে ইমান আনে নাই সে নবী নয় দূরের কথা আদম থেকে শুরু করে ঈশাল আসলাম পর্যন্ত ছ পায়গম্বরকে আল্লাহ ডাক দিলেন জমা করলেন রুহের জগতে রুহেরাই তো মানুষ বডি টডি তো আসল নয় এটা তো বাহন আমাকে বহন করার জন্য দেহ গাড়ি থেকে নেমে গেলাম গাড়ি রয়ে গেল আমি চলে আসলাম আমি কবর দিকে রওনা হয়ে গেলাম আর একটা জগতের দিকে আমি আমি আগে যেটা ছিলাম যানবাহন রয়ে গেল আমার দেহ রয়ে গেল মিসাক নেয়ার জন্য টু ঠেই কেন একটা অঙ্গীকার গ্রহণ করার জন্য আল্লাহ তালা কনফারেন্স ডাক দিলেন সব পাই সেখানে উপস্থিত আল্লাহ কথা বলছে শুভানন্দ এখানে কোনো সাধারণ মানুষই নেই নেমা তাই তো আমি কি তোমাদেরকে দিই নাই নবুয়ত নবুয়ত কিন্তু তাদেরকে থেকে আল্লাহ তালা নবী করে বাসাই করেছেন আমি তোমাদেরকে কিতাব দিয়ে ধন্য করেছি তোমাদেরকে নবুয়তের জন্য বাসাই করেছি তোমরা মানব জাতির শ্রেষ্ঠ মানুষ তোমাদের শেষে একজন রসুল আসবে লাস্ট মেসেঞ্জার তিনিও আছেন সেখানে সবকে বললেন যে নবী রাখ দিয়ে সোমাজ দ্যাট এ মেসেঞ্জারুল খা আফটারঅল তোমাদের সকলেরই পরে একজন রসুল আসবেন তারাও তো রসুল আমরা কিতাব যাদেরকে বহন করে তাদেরকেই রসুল বলি বাকিটা নবী টুসুলদের সংখ্যা কিন্তু কম তিনশো তেরো বলছে কেউ কেউ একটা হারিসের ভিতরে নবীদের সংখ্যাও একশো এক লক্ষ বিশ হাজারের চব্বিশ হাজারের মতো আর অন্য বেশি হাদিসের ভিতরে নবীদের সংখ্যা জানা নেই সেই জন্য কেউ এক লাখ দুই লাখ বিভিন্ন হিসাব তবে এক লাখ চব্বিশ হাজারের উপর একটা হাদিস আমি দেখেছি সম্ভবত ইমাম তিরমিজির মিজির হে নবীগণ আমি তোমাদেরকে কিতাব দিয়েছি তোমাদের উপর অহিন আদাল করবো তোমাদেরকে আমি নব নবী হিসাবে পাছাই করেছি তোমাদের সকলের শেষে আখরি ও আসবে হাম্মাদুর তাকে বললেন রসুল শব্দে রসুলেরা নবীদের থেকে সম্মানিত সকল রসুল নবীও ছিলেন সকল নবীরা রসুল ছিলেন না এক বছর দি লাস্ট মেসেঞ্জার রাসুল সিঙ্গেল রাসুল তোমাদের সকলের শেষে তিনি আসবেন তোমরা নবী তোমরা তিনি আসবেন এই খবর দিতে থাকবে দি লাস্ট মেসেঞ্জার ইজ কামিং দি লাস্ট মেসেঞ্জার ইজ কামিং আল্লাহর যা কিছু বলার শেষ মানব জন্য তিনিই বলবেন আমরা কিছু অল্প এই এলাকার মানুষ ওই এলাকার মানুষ সে এলাকার মানুষ তাদের নবুয়তের জমিন নির্দিষ্ট কাদের জন্য নবী সেটাও নির্দিষ্ট সকলের মানুষের নবী ইসলাম তিনি এই জায়গার বাইরে কারো কাছে না আল্লাহর কথাও বলতে পারবেন না পারমিশন নেই লিমিটেড এদেরকে বলা হয় কওমি নবী রসুল একজনে এসেছে গ্লোবাল মেসেঞ্জার গ্লোবাল বিশ্ব নবী দুইজন নাই কয়জন এই দুইটা জিনিসের অঙ্গীকার করবেন আল্লাহ তাদেরকে আরবির গ্রামারে লাম এবং নূরে সকিলা তর্জিদ ওয়ালা নুন আসলে তা খুব তাকিদ চাটেনলি ভেরিলি অ্যান্ড ভেরিলি শিওরলি তিনি যখন আসবেন তোমরা কেউ নবী থাকবে না তোমাদের নব সাসপেন্ড হয়ে যাবে যে কে যে তাকে পাও তুই তোমাদের উম্মতেরা পায় উম্মতের জন্য ইবনে আব্বাস বলছেন এ মিশাক এ অঙ্গীকার নবীর সাথে নবীর গোটা উম্মতের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি এই দেশের সাথে কোনো চুক্তি করে বা আমাদের দেশের প্রধান প্রেসিডেন্ট এটা আঠারো কোটি মানুষের পক্ষ থেকে তোমাদের নবগত প্রস্পন্ড হয়ে যাবে তোমরা সাথে সাথে আখারি রসুলের পরিমাণ আনবে সুমান তার কলমা পড়বে লা মুসা কলিমুল্লাহ শেষবাদ তোমার নবুয় নাই আর ইসার ও্লাহ বলতে পারিবে নাহাম্মুর নবীকে বলছেন আল্লাহ দ্বিতীয় কথা বলছেন তার নবুয় নুসরত করবে তার কলেমার ঝান্ডা হাতে নেবে তার দাওয়াত শুরু করে দেবে এতদিন তুমি নবী ছিলা তখন তিনি আসবেন ইজ দ্য লাস্ট মেসেঞ্জার তার সামনে কেউ নিজেদেরকে নবী বলে পরিচয় দিতে পারবে না সুবাহান্লা কারণ নবুয় দেখবে না এতটুকু বলে কি আল্লাহ ছেড়ে দিলেন ইয়াত পড়ে নেবেন ইমরান একাশি নম্বর তাম জীবনের জন্য পড়ে নেবেন গোটা সিরাতের মাস আসছে শুধু একটা আয়াতের উপরে গোটা সিরাতের মাস বয়ান করলে বয়ান শেষ হবে না সুবাহ এই এক আয়াত যেটা আমি বলতেছি কোরআন শরীফের একটা আয়াতের ভিতরে এই জাতের হলুম রয়েছে সুবাহ আল্লাহ বলছেন একটা আয়াতের ব্যাখ্যা করার জন্য যদি আটলান্টিক দরিয়ারে সমগ্র সাগরের কালীগড়ও আর একটা আয়াতের বন্দনা লেখো আল্লাহ বলতে সপ্ত সাগর একবার শেষ হয়ে যাবে আবার খালি করো আবার শেষ হয়ে যাবে সব আয়তো সপ্ত দরিয়াকে সপ্তবার খালি করার পরেও এক আয়াতের বয়ান শেষ হবে না একটা শব্দ পড়ারও সময় হলো না আপনার قال اقررتم واخذتم على ذلك اسري হে নবীগণ কি জন্য ডেকেছি তোমাদেরকে এই দুইটা কথার উপর অঙ্গীকার নেয়ার জন্য তোমরা কি আমার এই সাথে এই অঙ্গীকার করলে বলো আকরারতুম ওয়া আখাযতুম আলা জালিকুম ইসরি আমার সাথে যে কথা আমি তোমাদেরকে বলছি এই কথার উপরে কি তোমরা এই ওয়াদা করলে যে আখেরি রসুল এসে যাওয়ার পরে আমরা নবী থাকবো না আমরা তার উপরে ইমান আনবো তার নবুয়তের জান্ডা হাতে নেবো সুবাহ আমার কাছে তোমরা করার করো প্রতিজ্ঞা করো ওয়াদাবদ্ধ হও এই আয়াতের নামই হলো যে মিসাক মিসাকের আয়াত প্রতিশ্রুতির কলু আগে কলা আল্লাহ কলু কারা কথা বলেন না কেন কাদের সাথে যুক্তি কাদের সাথে কথা হচ্ছে আল্লাহর সাথে আর তো কলু তাহারা বলিল তাহারা কাহারা কলু বালা বললে হচ্ছে না আল্লাহর পুরা যে দুঃশব্দ আল্লাহ বলছেন এই দুঃশব্দের উপরে আল্লাহরে বলতে হবে ও আল্লাহ আমরা আপনার সাথে করার দিচ্ছি আপনার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি আমরা আপনার সাথে এই ওয়াদার বোঝা বহন করে নিলাম সব এর এরপরেও কি আল্লাহ থেমে গেলেন কথা তো শেষ হয়ে গেল শেষ হয়ে গেলে তো আল্লাহ কথা বলতেন না তো ফুল স্টপ নাই আরও পরে

কোন پیغمبر ছুটে যাও তাকে ফাসেক বলে কেয়ামতের জমিনে উঠাবো সুবহানাল্লাহ বিসমিল্লাহ আয়াত এখানে শেষ হচ্ছে কি জাতির অলুম এ আয়াতের ভিতরে আছে আপনি পড়লে আপনিই বুঝবেন তাফসীর কারীরা ব্যাখ্যা করছে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলের রিসালাতে বুঝার তৌফিক দাও আমিন শুধুমাত্র তার উম্মত হয়েছেন। অনেক পয়গাম্বর পর্যন্ত নবীনা হয়ে তার উম্মত হতে চেয়েছে ইসাল আসলাম তার ভিতরে একজন বুঝি এই বুঝি নাই একশো জন মানুষের ভিতরে পাঁচ জনে বুঝলে গিয়ে বোঝা হলো বোঝা হলো তো বুঝার জন্য তো এলেম লাগবে চন্দেখানি একমতে হেকমতে কোরানি আর হাম্ব কবি বলছে এত কিছু জানলি অক্সফোর্ডে পড়লি কেমব্রিজে পড়লি কলমায় তুই এবার অর্থও জানলি না হেকমতে কোরআন আর কোরআন ফাতে ফাতেহাটাও কি না ফুতে নামাজে প্রতিবারই পড়া দরকার বুঝে নেই যে এমন লোক আছে না নাই সংখ্যা বেশি না কম হয়তো পড়ে মুখস্থও আছে কিন্তু জানে না কি পড়ে এটা কি কোনো মন্ত্রের কিতাব সাপে কাটলে মন্ত্র পড়ে জাইলারা আমাদের যেটা জেলে বলে এদেরকে এটা কতগুলো বিষাক্ত অশ্রাব্য গালাগালির মন্ত্র মানে কুপুরি আর কি এগুলো সাপের বিষ নামায় আছে যারা জাদু টোনা করে সব কুফুরি এগুলো শব্দ কিন্তু কেউ তো অনেক দেব দেবতার নাম আছে এগুলো ইমান থাকে না কিন্তু ওপর কাজ হবে বিষ কমবে কিন্তু ইমান থাকবে না এগুলা করা এবং তারা তার থেকে সাহায্য নেওয়া উভয়কে কতল করার হুকুম ছোলা বলছেন জাদু করকে এবং জাদু তার কাছে গ্রহণ করে দুইজনের কতল করো আপনি না কে করবে ইসলামী সরকার চাইয় না কারো উপর চুরি টুরি চালাইবার কোন অধিকার এই দেশে তো পারবেনই না পারবেন না ইসলামে হদ লাজম করিবে রাষ্ট্র ব্যক্তি নয় ব্যক্তি করলে তো বিপর্যয় হবে তো কি বলছিলাম কোরআন শরীফ কি কোনো মন্ত্র না জীবন চলার বিধান 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 এমন জিনিস যে এটা কেউ বানাইতে পারে না অথচ এটা প্রতি মুহূর্তে প্রয়োজন এই মুহূর্তে এখন খাবো এটা এটা কি হালাল প্রশ্ন শ্লোক প্রত্যেকটা দানার সাথে এ শব্দ আসে না নাই তার মানে কোনটা হালাল কোনটা হারাম এটাই হলো হেদায়ত আল্লাহ বলবেন যে এটা হালাল এটা হারাম নয় ওইটা হারাম হারাম খুব কম সবটাই হালাল হারামের পরিমাণ একেবারেই কম সব গাছের ফল খাবে শুধু একটা গাছের এই গাছটার ফল খাইও না কাছেও যাইও না সব গাছের সংখ্যা কি সুমার করা যাবে না কয়টা না নিষেধ কয়টা এই হলো হারাম তারপরেও উঠার উঠের শয়তান শয়তানিটার কাছে নিতে চায় কেন ফর বিড এন্ড ফ্রুটস আর সুইটার ফর বিড এন্ড ফ্রুট আর সুইট আর নিষিদ্ধ গাছের ফল বেশি মিঠা ঠিক গাছ না শয়তান এটার নাম দিয়েছে সেটা নয় সাজারা তোল খুলুদ কোরআন কি কি গাছ অনন্ত বৃক্ষ যে গাছের ফল খাইলে অমৃত বৃক্ষ যে গাছের ফল খাইলে কেউ নাম দিছে এটা শয়তানের কাজ হলো প্রধানত দুইটা একটা হলো যে মিথ্যা কথা বলা মিথ্যা আশ্বাস দেওয়া আর ক্ষ পয়দা করা ভয় না খালি তুমি মরে যাবে তুমি বাইরে যেতে পারো ভয় যেখানে ভয় আসবে সেখানে শয়তান আমি গরিব হয়ে যাব আমি ওইটা হয়ে যাবো তোর আল্লাহর উপর ইমান আছে হাসান বলে নব্বইয়ের উপরে আয়াত পড়লাম যে আল্লাহ রাজ্ক কোরআনের ভিতরে আমি তোদের রিজিকের মালিক শয়তান শুধু বলছে যে এক জায়গার ভিতরে তুমি গরিব হয়ে যাবে এই কথার উপরে তোমার ইমান নব্বই বার যে আল্লাহ তোর রিজিকের জামিন গ্রহণ করলো তা মা এই কথার উপরে ইমান আনছে পাখি উড়ে চলছে আগামীকালের জন্য কিছু সঞ্চয় করে না বলে তিনজনে করে কিনা না তারা কীভাবে চলে যাচ্ছে ওদের রিজিক কে দিচ্ছে তবে বাসায় বসে দেখলে হবে না উড়াল দিতে হবে ওটা চেষ্টা

কে তাদেরকে সে আল্লাহ কি তোমার তুমি তো আশ্রাম মুখলকার তোমার তো কোরআন শরীফের একেবারে জবরদস্ত আয়াত মাদাল করে দিছে একাধিক নব্বইটা পর্যন্ত ইমাম হাসান বসরি বলতেছে আমি এইভাবে সুমার করি নাই

তুই পৃথিবীতে আসার পঞ্চাশ হাজার বছর আগে লেগে আর হু আলাল মার মা আল্লার আরশু তখন পানির উপরে ছিল তখন তকবির লেখা হয়েছে কারণ আল্লাহর প্রথম সৃষ্টি কলম মা কলম এর উপরে নয়টা হাদিস আছে প্রথম কেউ রসুলদার নূর কেউ এটা প্রথম সৃষ্টি প্রথম সৃষ্টি প্রথম সৃষ্টি ইমা মুসলিম বিশুদ্ধভাবে বলছেন আল্লাহর প্রথম সৃষ্টি হল কলম আমার কাছে এটাই সহি মনে হয় আমার নূরকে পয়দা করা হয়েছে হাদিস দুর্বলদের ভিতরে এক নম্বর ওটাকে বেশি চলে সমাজে শক্তটা কেউ বলেও না আচ্ছা যাই হোক কলমকে বল বলছে আল্লাহ কলমের কলম লিখো অতুক মাততুক পরবারধিকার কী লেখবো তকদিরকে লেখো সব এক শব্দ বললেন আল্লাহ শুধু কলভারে নির্দেশ করলো সব সৃষ্টির তকদিরই লেখ আপনার মনে করেন আপনি কোথায় জন্মগ্রহণ করবেন কতদিন থাকবেন কী প্রতিভা থাকবে কী যোগ্যতা আপনাকে আল্লাহ দিবেন তো ধন সম্পদের কতটুকু মালিক হবেন আপনার কী কী সব আপনার ভিতরে কী কী জিনিস খাবেন কত আপনার আশি বছর হায়াতের এই রকম সমগ্র সৃষ্টির তকদিরকে লিখতে বলে দেওয়া হয়েছে সমানন্দ আনন্দ হবে একটা পোকা মাকড়ারও তকদির আছে সে কোন সময় জন্মগ্রহণ করবে কি কি খাবে এই করোনা ভাইরাস তারও তকদির আছে কি না তকদির মানে এটাই আর কি সে কি খাবে তারা তো রিজিক আছে কোন সময় আল্লাহ খাওয়াবে সব সমগ্র সৃষ্টির তকদির লিখে কলম বললো যে ও আল্লাহ তুকদির লিখে শেষ হয়ে গেছে আল্লাহ করে তুমি উঠে যাও কলমকে উঠেই ফেললেন কাগজ শুকিয়ে গেল শুভান আর কিছু লেখা হবে না আল্লাহ যে বললেন লেখো এর ভিতরে কি লিখবে সব ফুঁকে দিছে শুভান এখন আপনি ব্যাখ্যা যে বলছেন আমি বললাম দেখ কি বিস্তৃত ব্যাখ্যা কোরআনের এক শব্দ কথা বললাম আল্লাহ লেখো শব্দের ভিতরে কি আছে সবকিছুর জন্য আয়ালেম লাগবে কবে এলমে না তোমার কোদা রাজনাথ এলেম নাই আল্লাহরে তালাস করো তুমি কোন পাগো এলেম নাই আল্লাহ তালাস করে এবাদত করে কোনো এবাদত হবে না বলছে কোনো এবাদত হবে না তুমি যেটা জানো না যে কি তুমি নামাজ কিভাবে হাত তুলবে কিভাবে এগুলো আগে জানছো যতটুকু জানছো অতটুকু এলম আসছে ঠিক কিনা কিছুই না জানলে তো কি জানবে হজে গেলাম একজন বললো মহিষ ভাই তিনি বাড়িও ছিল থাকে লন্ডনে তখন আমি লন্ডন আসিনি বলছে যে আমাদের কাফেলায় আসছে সে কেমনে কেমনে তার বন্ধু পরিচিত আছে কে কে উ আমির কাফেলায় বলছি মহেশ ভাই সে তো হজের প্রথম এও জানা তাল বিয়েও শিখে নেই আমি বললাম তুই লন্ডন চলে যাও কি ওই মহেশ ভাই এখন যাবে ও কেমনে তো তারা আসতে কী বলছে তুমি হজ করা ফরজ তোমার উপরে যে হজের অ্যালেম যখন হজের নিয়ত করছো তখন হজের অ্যালেম শিখে কি আমি বললাম তোরা শিখে দে তোরা তো তাল বিয়ে পড়বে আর আর সময় নেই ঠিক জাতের তার সময় নেই হাজার হাজার কোটি টাকার মালিক কথা বুঝছেন তো যেটার মূল্য বুঝছে সেটা পাইছে যেটা চাইছে সেটা পাইছে যে যা আল্লাহ তাকে তাই দিবে বফিলা অখরা মিন খালা তোদের জন্য আখরাতের একদররা অংশ নাই সুবহানাল্লাহ আনন্দ তোমার মৃত্যুর জন্য হাজার হাজার মানুষ তোমার সাথে থাকতে পারবে কাফেলা থাকতে পারবে যাওয়ার সময় সোনার উপায়ও দিতে পারবে আল্লাহর কাছে এগুলার এক কাত্রা কোনো মূল্য আল্লাহ শুধু দেখবে যে ইমান আছে কিনা কি দেখবে এক নম্বর ইমান তো ওই যে বললাম এলেম মানে হলো আল্লাহর কিতাবের অ্যালেম আরগুলো কোনো অ্যালেম নয় এগুলো কি নো কি অ্যালেম কী নয় আপনি এখন পানির কাঁক করটা কীভাবে খুলতে হবে এটাও একটা অ্যালেম এই যে এই জাতের এলএম এগুলো এগুলোকে ধরলে সেভাবে ধরেন জিন্দগি যাপন করার জন্য একটা বিধান পৃথিবীর মানব তোমরা রচনা করতে পারিবে না আপনার মৃত্যুর পরে সম্পত্তি কীভাবে বন্টন করবেন আপনি এক এই আইন বেড়ানোর জন্য তোমার দুনিয়ার মানব জমা করেন একটা আইন মিরাসের একটা আইন রচনা করার জন্য সমগ্র পৃথিবীর মানব যা আসো আরও পৃথিবীর যারা চলে গেছে তাদের কেউ জানাই একটা মিরাসের আইন রচনা করতে পারবে না বলছি আমি একটা আইন পারবে না তো না পারলেও তারা তো একটা বানা দিল যে আমার পরে আমার প্রথম পুত্র সিংহাসনের মালিক হবে এভাবে বন্টন আপনি কি সহজ কথা মনে করেন বিধান রচনা করা হ্যালো রাহুল খাল কয়লাম সাবধান সৃষ্টিকার আইন চলবে তার বিধান তার সৃষ্টিকার বিধান কি করে আপনার হবে আপনি কি মানব বানিয়েছেন যেই দেশের যন্ত্র গাড়ি ওই দেশের ক্যাটালক মার্সেন্টিজ গাড়ি গাড়ি বানাচ্ছে জার্মেন ইরা ওটা কীভাবে চলবে কোথায় তার কিভাবে তাকে ব্যবহার করতে হবে হ্যান্ডলিং করতে হবে তার কেটালক তার সাথে আছে তার মেনুয়াল গাড়ি বাজলো জার্মানিতে কেটালো কি বাংলাদেশে দিবে নাকি তুমি কি করে মানব বিধান দেবে তুমি কি মানব সৃষ্টি করেছ মানুষ নিজেকে নিজেরা বানিয়েছে সৃষ্টি যা আইন চলবে তার তুমি চালাইতে পারি বা এটা কিন্তু চলার মতো চলবে না মানব জীবনের যে শান্তি হওয়া দরকার ছিল আল্লাহর বিধান মানলে এই শান্তি কখনো পাইবে না রাজত্ব করতে পারবে অশান্তির আগুনে জ্বলতে থাকবে কিছুর অভাব নাই ওই যে এক ভাই বললেন কোন খাওয়া দাওয়া কিছু অভাব নাই তারপরে নিউ ইয়র্কের মতো দেশে আমেরিকার আপনাদের চাইতেও তারা ধনী অনেক বড় ধনী তাদের অর্থনীতির বিস্তৃতি অনেক বড় নিউ ইয়র্ক শহরে প্রতি বছর একানব্বই সালে রিপোর্ট দিচ্ছি চল্লিশ হাজার মানুষ আত্মহত্যা করে কিসের অভাবে করে অশান্তির আগুন ধলছে কোথায় কোথাও তো শুরু করিনি আমি শুরু করতেই একটা গেছে

একজনের নাম আমার কাছে যতটুকু জানা আছে সেটা গ্রিসে সক্রেটিস সক্রেটিসকে অনেকেই বলেন প্রফেক্ট আমিও বলি তো আমরা তো জানি না তাদের শিক্ষা তো যেমন বুদ্ধদেব তো নবী থাকতে পারে কিন্তু তাদের শিক্ষা তো বিকৃত হয়ে গেছে আহালি কিতাব যারা কর তারাও তো মোশারি হয়ে গেছে তো সেরকম আর কি ওয়ালাকা দে ফি কুল্লে উম্মা তির আল্লাহ বললেন না যে আমি প্রত্যেকটা জনপদের কাছে রসুল পাঠিয়েছি আরসালনা বলে নেই আরসাল্না দিয়েও শব্দ আছে লাকাতা রুসালনা রসুল আনা বিল বাইয়ে না সুস্পষ্ট কিতাপ সহকারে নবীদেরকে পাঠিয়েছি আরসালনা এখানে বললেন বাসনা বাস শব্দের একর্থ হচ্ছে মরারও জীবিত করা ইনকুন্তম ফি রাইভি মিম্মা ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস তোমরা কি আরেকবার জীবিত হওয়ার ব্যাপারে সন্দেহ করো বাস নবী কি বলতেছে বাস এই জনপদ মরে গিয়েছিল এই জনপদের মানবতা নাই মনুষ্যত্ব নাই মানুষের নারীদেরকে মেয়েদেরকে জিন্দা কবর দাফন করে ফেলতেছে এখানে কি মনুষ্যত্ব আছে না উলঙ্গহই কাওয়াত ওয়াপ করছে মনুষ্যত্ব আছে এই মৃত জমিনের উপরে পয়গম্বর খাড়া করেছে শুধু বাসের উপরে তো এক ঘন্টা কথা বলা দরকার আল্লাহ বাস শুদ্ধ কেন বলল আর সালনা বলছেন এটা গুরুত্বপূর্ণ বেশি সব পয়গম্বরদেরকে আল্লাহ বলছেন ওই জমিনে পাঠিয়েছি জমিনের মানবতা নাই শির কুহরের ভিতরে ইমানের অস্তিত্ব নাই মরে গেছে এগুলা কোনো জীবিত কিছু নাই এদের ভিতরকে এক পয়গম্বর জীবিত করলাম শুভানন্দ হবে কুল্লো মাথির রসুলা ভুদল্লা হতনে ভুত সব পায়গম্বর এক আওয়াজ দিয়েছে লা ক এক দাওয়াজ আল্লাহ কোরান শরীফে বলেন সুরান নাহাল সত্ত্রিশ নম্বরে নাহাল মৌমাছি মৌমাছি কি বানায় মৌচ এক বানায় মধু সংগ্রহ করে ফুলে ফুলে তো সিরকারিরা বলছে নাহালের তো ওই মধুর ভিতরে শেফা উনলিনা কি আছে মানুষের আল্লাহ কোরআন শরীফেরও কি বলছে শেফা মানুষ কোরান মা হুয়া বলছে সমগ্র কিতাব থেকে জ্ঞান থেকে আল্লাহ পরওয়ার দেগার কোরান শরীফের মৌচাকের ভিতরে জ্ঞানের মধু সঞ্চয় করেছে এটাই মানব জাতির কলবের ওষুধ জীবনের ঔষধ শেফা সব বেগম্বরে একটা কথা বললেন কার্বন দিগি সবাই বলেন কার্বন দিগি সাক্ষ্য দিতে হবে এটা একটা এবাদত কলে মা যদি আপনি আল্লাহর ভরে ইমান আনেন রসুলের শিকার করেন কিন্তু মুখে বলেন না মনে মনে ইমান আনা হবে সবাই বলেন হবে কথা বলতে হবে মনের ভিতরে হ্যাঁ ঠিক বলছেন ঠিক বলছেন আপনি বললেন না তো আপনি তো সাক্ষ্য দেন নেই আপনারটা বলা হবে না জিব্বা দিয়ে বলতে হবে আসাদু আল্লাহ এই পৃথিবীর মানব জাতির সাক্ষী থাক। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো এলাহ নাই কি দিতে হবে কি দিয়ে এটা প্রথম আবু তালেম হুজুর চাচা যার হেদায়তের জন্য রসল্লার দু চোখ বিবি দানি দাঁড়িয়ে পানি পড়তেছে মরণের বিছানায় বেশি রাসূলের خدمت করেছে রসুলদার প্রতি দয়া দেখাইছে বাপ তো নাই কে দাদা ও হায়াত পান নাই চাচা সব চাচানো সবাই করেছেন কিন্তু সবচেয়ে বেশি কে আবু তালেব বাসাই করেছেন দাদা সব ছেলেরা বলছে যে আব্দুল্লাহর ছেলের দায়িত্ব কে নবী আমার নাতি বিসমায় করতেন রাসূলের দাদা আবার শরীফের মতো উল্লি একটা তার জন্য একটা নামাজের মুসল্লা থাকত তাদের মুসল্লা আর কি সেখানে শুধুমাত্র আবু তালেব আব্দুল মতো আলে বসবেন রসোল্লা যাই ওখানে বসত বলতো ওখানে দাদু বুঝবে দাদু বুঝবে বলছে না আমার নাতি বসবে নাতিরে ভালো করে চিনছিলেন কিন্তু আল্লাহ তালা তো রহস্য বাফরে আগে নিয়ে গেলেন ছয় বছরে মা নিয়ে গেলেন আর সাত আট বছরের ভিতরে কে চলে গেল বেশি কাঞ্চন আবু তালেব হজ আবদুল শুধুমাত্র নাতিরি কার কাছে দিয়ে যাবেন হামজা বলল আমি নেব আব্বাস বলল আমি নেব দায়িত্ব নেব আবু তালেব বললেন আমার দেন আবু তালেব গরিব ছিলেন কিন্তু চাচারা কিন্তু সদ্বাই রসুল্লার আব্বা আব আবদুল্লার মায়ের ঘরে ছিল আবু তালেব কিন্তু সব তাছারা হুজুরের প্রতি বেশি দয়াত্ম ছিলেন শুধু দুশ্মন ছিল যে সেটাও একসময় ভালো ছিল আবু জাহেলটা সেটা হুজুর রক্তের এক রক্তরাত্মীয় একবার চাচা আবুল আহব কিন্তু আবু জেহেল না আবু জাহেল তাস্ত আবুল আপন চাচা একেবারে চাচা তো আবদুল মোত্তালেব বাসাই করলেন যে আবু তালেবেরে হামদারে বলল যে তোমার তো ছেলে মেয়ে হয় নাই তুমি বাচ্চারা আদর করবে না তুমি একটু কঠোর এরে এর জন্য এরে ওই জন্য বাদ দিতে দিতে কারকে রাখল আবু তালেবকে বলল যে তোমার জীবনে আমার নাতির গায়ের উপরে হাত দিতে পারবে না আমার নাতির গায়ের উপর হাত দিতে আবু তালেব ভালো করে এই কথাটা মনে রেখেছিল আবু তালেব যখন হুজুর পালামের নব্বতের দাবার যখন সবাই বিরোধিতা করতেছে সবাই বললো তো কাবাগরের চাবি তোমার কাছে আর সমস্ত দেবতাদের বিরোধিতা করে তোমার বাইফুতে আবু তালেব কাবাঘরের চাবি নিক্ষেপ করে বললো তোরা কাবাগরের চাবি নিয়ে যা আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহার ছাড়বো না কাবাগরের মতো লিগির আমার দরকার নেই কোনটা যা। সে ইমান না আনলে কষ্ট আছে না বেশি কষ্ট বেশি কেন্দ্র কোনো পয়গাম্বরের কাঁদার কারণেও আল্লাহ হেদায়তের ফয়সালা করবে না এই কথাটা খুব ভালো করে বুঝে নাও হেদায়ত কারো জন্য দোয়া করলে হেদায়ত পাতে পারে আল্লাহ যদি দোয়া কবুল করে কিন্তু আবু তালেবের পক্ষে আল্লাহ তালা দোয়াও কবুল করে নেই রহস্যপূর্ণ না মৃত্যুর বিছানায় শুধু বললেন যে আমি কানে শোনার মতো করে শুধুমাত্র কলমায় শাহাদ সাক্ষ্য দাও সব বসেই আছে আরবের নেতারা কারণ আবুতালা খুবই সম্মানিত ছিল আবুদায়ালও ছিল বসা বলছে মোহাম্মদ তুমি যে নবী একতার উপরে আমার কোনো সন্দেহ নাই তবে আমি বাপদাদার ধর্ম থেকে তো শিখতে পারবো না লোকেরা কি বলবে আমারে এরা তো সব বসে আছে শুধু এই কারণেই মানলো না রসল্লার চোখ থেকে পানি আসলো শুধু শেষে দিয়ে চুপ হয়ে গেলেন আব্বাস বলল এ চাষা তোমার জন্য কি করে নাই মোহাম্মদ সে তো চুপ ছিল চুপচাপ অমানিত সে ইমান আনছে বিরোধিতা করে নাই তুমি যে কলম পড়াচ্ছিলা না বললেন না সুস্পষ্ট পুকারের হালিস আমার চাচার কলমার সাক্ষ্য আমার কান শুনে নাই তাহলে ইমানের উপরে কি দিতে হবে সাক্ষ্য দিতে হবে সুপসাপ আপনার জিজ্ঞাসা করলো আল্লাহ ছাড়া কি আর কোনো মাহাবুদ আছে আমাকে বললো ঠিক আছে সুপসাপ রইলেন আপনি ভালো করলেন না আপনাকে কি বলতে হবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি আমি বলছি এটাই বাদল তো নবীদের দাওয়াত কি দাওয়াতের পজিটিভ অংশ এটা নেগেটিভ অংশ দুইটা যেমন লা ইলাহা কোন ইলা নাই নেগেটিভ আগে আল্লাহ ছাড়া এইভাবে না বললে তো হতো আল্লাহই আমাদের মাাবুদ লা ইলাহা কোন ইলা নাই এক দিয়ে সমস্ত ইলাহের গরদান কেটে দাও শুধু ইল্লাল্লাহর পরে ঈমানেরে বসায় দাও সুবহানাল্লাহ এটা সেরকমই আনিবদুল্লাহ আজেতানিবুদ টগ উদ রিবোল্ট এগেনস্ট টগ উথ নবীরা বোল্ট সব এক দাবাত এটা আর সংক্ষিপ্ত লাহ ই ইল্লাল্লাহ বাকি অংশ কিন্তু দাবাতের মূল দাবাত নয় এটা হলো দায়ী কে দাওয়াত দিচ্ছে আদম সফিউল্লা উল্লাহ ইব্রাহিম খাল মুহ দাব এটার দাবাত এখন বাকিটা হলো যে দায়ী কে দিচ্ছে এই দাওয়াত এই সর্বশেষ মহাম্মাদুর আর পরিবর্তন হবে না এটার উপরে সিল সিল মোহর হয়ে গেছে মোহাম্মাদুর ওয়াজেতন এব বিদ্রোহ করে তাগুতের বিরুদ্ধে এবার করো আল্লাহর এতটুকু বললে হতো না আল্লাহ ছাড়া সমস্ত গায়ের উল্লার বিরুদ্ধে বিদ্রোহ করো তোদেরকে মানি না শুধু আল্লাহর মানি বললে হবে না আল্লাহ ছাড়া আর কাকেও মানি না এই আল্লাহ ছাড়া আর যেগুলো আল্লাহ দাবি করছে এগুলো হলো তো আগত নেবুত এস্তনাব করো ফরহেজ করো বিদ্রোহ করো তাগুতের বিরুদ্ধে ফলস গড ওয়ার্শিপ আল্লাহ অ্যান্ড রিবোল ফলস গড কি গড ফলস গড এটা কালী এটা দুর্গা এটা বঙ্গিসার মাজার এখানে গরম মাজার এগুলো কি ফলস গড গরম মাজার আবার কি তোর ঠান্ডা গরম এগুলোর কি মাজারের ভিতরে কি ঠান্ডা গরম আছে কিছু মানে তোমার ক্ষতি করতে পারে ফলস ফলস গড় শিনবেন কি করে আল্লাহ সারা যদি আর কারোর কাছে কল্যাণ ও অকল্যাণ ভালো এবং মন্দ করার ক্ষমতা আছে যদি আর কিছুকে মনে করেন ফলস গাই তালা কল্যাণ অকল্যাণ কার কাছে রসুল্লার কাছে আছে আসে কাছে আছে সবাই বলেন আছে কি না কোনো পায়াম্বর কি নিজেদেরকে নবুয়তের ছাড়া তারা কি এলাহা দাবি করেছে অসম্ভব বিষয় খুব ভালো করে বুঝেন নবীদের প্রথম যে শব্দ দিয়ে দাওয়াত দিলেন সেটাই তো বোঝা হয় নাই কিন্তু তাগুত আমি এক আমার মামারে মত নাই এখন দুনিয়া বলতেছি না চিল্লা দিয়ে আসলেন নাহলে মামা কি দাওয়াত মাস পর্যন্ত তো আপনি কি দাওয়াত দিলেন ক যে আল্লাহর হুকুম বানরসুল তরিচ হবে আমরা নবীরা তো এই কথা বলে নাই আল্লাহ তালা কোরআন শরীফ বলছে যে আল্লাহর বন্দে কি করো তা বিরুদ্ধে বিদ্রোহ করো আপনি তা আগুত ছিলেন কে তা আগু দাব কি মাস কী করলেন আপনি আমি কাকেও সমালোচনা করছি না বুঝার জন্য বলছি আপনি চারিবার পর্যন্ত সম্ম দিলেন আপনি এই আয়াতটার অর্থও তো জানেন নাই এটা হলো তো দাওয়াতের আয়াত নবীগণ এই দাওয়াত দিয়েছেন এটা কি আমার কালাম না আল্লাহর কালাম আল্লাহ তালা বলছে অজেতনে বত্যাগুত সব পেগম্বর কথা বলছে সারিমার সময়ের ভিতরে আপনি তাগুত শব্দই শুনেন নাই আপনি নয় মুসলমানদের ভিতরে ষাট ষাট ভাগ সত্তরি ভাগ মানুষ তাগুত শব্দই শুনে নাই তো আপনার তো ইমান আনাই হয় নাই ইমানের প্রথম অংশ আরেক অংশ রয়ে গেছে ইমান কি পরিপূর্ণ হলো না আপনার সাথে তাঘের সম্পর্ক তাগুদের কোনো সীমা সরহদ নাই এক নম্বরের তাগুত হলো ইবলিস তাগুত আর কিভাবে চিনবেন যে মানুষদেরকে আল্লাহ থেকে দূরে নে এক হুজুর আসি বললো যে আল্লাহ তো তোমরা চিন্তা ন তোমরা কোর্টে যাইতে হলে কি লাগে উকিল লাগে তোমার মামলা আল্লাহর কাছে তোমাদের মামলা হল করার জন্য আমি তোমাদের কি উকিল ধরো এটা আগুত এ কি আগুত এটা তোমার মামলা হল করতো স্যার আল্লাহ তোর মামলা আমার সাথে হবে এখানে কোনো উকিলের কারবার আছে আল্লাহ এটার নাম ডাক দিবে রসুল্লা নিজে বলেন ইয়া ফাতেমা নিজের মেয়েকে বলছে তোমার যখন আল্লাহ ডাকবে আল্লাহ জিজ্ঞাসা করবে না ফাতেমা তুমি কার মেয়ে আল্লা আল্লাহ প্রশ্নের জবাব দিতে হবে মাতেমা আল্লাহ মা তোর তুমি বাঁচাও আমি মোহাম্মদ আমার আমার কলিজারে তোমারে আমি বাঁচাতে পারবো না আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি কার মেয়ে আসছো এখানে কথা বোঝা গেল আপনি আপনি বলেন যে আমি পার হইবার সময় তোমাকে আমি পার করে দিব তুমি কি পার করবে এটা কি আটলান্টিকে এটা কি ফ্রান্স এটা কি ওই যে ফ্রান্স আর ব্রিটেনের মাঝখান দিয়ে একটা নদী আছে ইংলিশ চ্যানেল নাকি তোমাকে ফার যাওয়ার সময় তোমারও ফার করে দিবে আল্লাহর সামনে এরকম কেউ বলতে পারে কথা আওয়াজ দিতে পারবে কোন জিব্রাইল আওয়াজ দিতে পারবে কেয়ামতের মাঠে আল্লাহর ইজাজত ছাড়া কোনো পায়গাম্বরের জিব্বা বলতে পারবে ডাক কাটতে থাকবে কিয়ামতের মাঠ বল আজকে রাজত্ব কার সুবহানাল্লাহ জবাব দেওয়ার সাহস মানুষের থাকবে না নবীদেরও থাকবে না বাকরুদ্ধ হয়ে যাবে আল্লাহকে এর আগে কেউ দেখে নাই কোনোদিন জিব্রাইল কখনো আল্লাহকে কাহারিয়াতের ভিতরে দেখে নাই সুবহানাল্লাহ কেয়ামতের মাঠে কাহার হবে লীল্লা ইল ওয়াহিদিল কাহর শভানন্দ আল্লাহ জবাব দিও আজকে কাহার রাজত্ব চলছে শোভা আনন্দ কাহারের রহমান রহিমে রাজত্ব চলছে না কাহারের রাজত্ব চলছে যার সামনে জিব্রাইল মিকাইল বা কুদ্দ হয়ে যাবে কোণাদের আয়াদ জিব্রায়ুল কথা বলতে পারবে না আল্লাহর এতো নিকটত ওপর ফেরেস্তায় তুমি বলো তুমি পার করবে তুমি আল্লাহর সামনে কথা বলতে পারবে মানুষের অস্থির হয়ে আদম আদমুলের কাছে যাবে আপনি আমাদের আব্বা কে আমাদের গরমিয়ার সহ্য হচ্ছে না মগজগুলো টক করতেছে আল্লাহ তারা আওয়াজ দেবে না হিসাবও নেবে না কেউ বলছে চল্লিশ বছর কেউ বলছে চল্লিশ হাজার বছর শুধুমাত্র দাঁড়াই দেখবে কে আমাদের মাঠে আল্লাহ হিসাবের জন্য আল্লাহ আসছে কিনা না জবাবও দেবে না হানাল হবে এইভাবে থাকবে মানুষরা শুধু ফিসফিস করতে থাকবে আল্লাহ আসছে কিনা বলবেন যে আল্লাহ তো হাজির হয়েছেন আল্লাহ তো আওয়াজ দিচ্ছে না আল্লাহ আওয়াজ দেবে না সুবাহান আল্লাহ কেমন কি সহজ জিনিস বুঝছেন আপনি গরমি বরদাস্ত করতে না পেরে মানুষের আদম রে গিরে ধরবে আপনি তো আব্বা হাদিসের লব্জ আমার পক্ষে আল্লাহর সামনে কথা বলা সম্ভব নয় আদম আলাহিসামে বলবে লাস্তু লাহা এই শব্দ সোয়ালক্ষ পয়গম্বর বলে ইসা পর্যন্ত আসবে সবাই কি বলবে লাস্তু লাহা আমার পক্ষে সম্ভব নয় সবাই বলবে যে মোহাম্মদুর রসুল্লা সারা আল্লাহর রাগের সামনে কথা বলার কেউ নাই হাজির রসুল্লাহ বলেন সমস্ত পয়গাম্বর আমার কদমের উপরে আসবে সুবাহ আমি এবং আমি আল্লাহ সামনে কথা বলার জন্য আমি শেষদাই পড়ে যাব আল্লাহ আমার কিছু কথা শিখাই দেবেন আদমাল আলসাম যখন গুণা করছেন তোবার শব্দ কে শিখাই দিচ্ছে সেই শব্দ হুজুর বলছে আমি এখন জানি না দিচ্ছে লব্জ তা কোন সময় জানবে সেটা শেষদায় পড়া অবস্থা যখন রসুল্লাহ কাঞ্জি থাকবে আল্লাহ তালা কি কথা বললে আল্লাহর রাগ থামবে সেটা আল্লাহ জানে আল্লাহ বলে দিতে হয় ইউনুস আল্লাহ মাছের পেটের ভিতরে সিদ্ধ হয়ে যাচ্ছে সাগরের তলদেশে দেখলো আমি তো মাছের পেটের ভিতরে জীবিত প্রথম বসে গেল কিরে অন্ধকার প্রচন্ড গরম এটা তো কোনো জাহান্নামের যেরকম আগুনের ঠান্ডা করেছে এরকম অবস্থায় ইউনুস আল্লাহ ইসলাম নাই শাস্তি চলতেছে শুভ আনন্দ হবে আমি দেখ না বলে কেন দাবাতের জমিন ছেড়ে চলে যাচ্ছে শুধু আল্লাহ কথা ছিল যে আসবে সন্ধ্যা পর্যন্ত দেখবে সন্ধ্যা হওয়ার আগে কেন জমিন ছাড়ি আসলা আল্লাহরে বলি আসছ রসুল কি হিজরত করার আগে দিয়ে আল্লাহ বলছেন না রসুল নিজের থেকে চলে গেছেন আল্লাহরে নবীরা যাইতে পারে কদম দিতে পারবে দাবাতের জমিন থেকে যদি জবাই করি তো জবাই হয়ে যাবা আল্লাহ না বলা পর্যন্ত আল্লাহর হুকুম ছাড়া যাইতে পারবে না এই বুঝতে হয়েছিল দাঁড়াই গেলেন ইউনুসাল্লাম কিরে আমি তো মা কিসের প্যাডের ভিতর আল্লাহ জমকস্বরী বলছে এত বড় তিমি তার পেটের ভিতরে ইউনুসের গিলে ফেলছে যার পেটের ভিতরে ইনুসুর আসলাম দাঁড়িয়ে নামাজ পড়েছে সুমন তো বললেন না এই মাসের কলিজে দিয়ে আল্লাহ জান্নাতিদেরকে আহার করাবে এটাও জমকস্বরী বলছে জান্নাতীদের প্রথম স্টার্টার কি হবে স্টার্টার মাসের কলিজে মাছ এটা এটার বরকত দিবি আল্লাহ কিরকম বরকত এক মাসের কলেজের তামান জান্নাতিরা খাবে কি আপনার কাছে অসম্ভব মনে হচ্ছে একেবারে আল্লাহ তো শুধু সাগরের তলদেশের প্রাণীরা ইট পাথর একটা জিকির করে ওটা শুনায় দিল আল্লাহ তুমি ছাড়া কোনো এলাহা নাই তুমি পবিত্র এটাই ইউনুসুল ইসলাম জিগিরি এটা পড়ার পরে দিয়ে নিজের জালেম বললো আল্লাহ আমি তো বোনাক বুঝে আসছি এখন ইন্নি কুন্ত তৌবা এটা কি এটা ইউনুসআলামের তৌবা এটা দোয়া ইউনুস শুধু নয় স্তেকফার বেশি পড়বেন এটাও স্তেকফার রাব্বানা জলাম না এটা ইউনুসআল ইসলামের এটাও কি এটা বেশি গুরুত্বপূর্ণ স্তেকফার প্রতি নামাজের আমাদের উপরে দরবার পড়বেন যে কোনো অসুবিধা যে কোনো বিপদের জন্য দোয়া ইউনুস এটম্বম পরীক্ষিত বলছি পরীক্ষিত ইউনুসlstm তখন নিজের জালেম আল্লাহ তখন কি কয় লা লাবেসাফি বাতনি ইলা ইয়াউমি ইউনুস যদি নিজের জালেম বলে তওবা না করতি জিকির না করতি কেয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম আল্লাহ আকবার জোরে কো ইটার নাম আল্লাহ শুধু এতটুকু অপরাধের জন্য আল্লাহ পয়গম্বরকে বলছে কে আমত পর্যন্ত মাছ এটাও সাগরে থাকিবে তুমিও থাকবে আসুন পুনরুত্থান দিবস পর্যন্ত আমি মাছের ফেটে রেখে দেবো আল্লাহ আকবার এটা ইব্রাহিম আসলামের আগুনের কুণ্ডলি নয় ফানি করে দিছে এটা শাস্তি চলের শাস্তিও এরকম এইভাবে সিদ্ধ হয়ে গিয়েছে হাড্ডি থেকে ইনুসাল আসলামের গোস্ত জুদা হয়ে গেছে কি জাতের কষ্ট শুধু এর থেকে বুঝো হাড্ডি থেকে গোস্ত আলাদা হয়ে গেছে কিন্তু জান যাচ্ছে না জান যাবে না আল্লাহ বলছে কেমত পর্যন্ত থাকবে তুমি যদি এই তুসবি না পড়তে এটাই কেশিকে দিছে মোহাম্মদ রসুল্লাহ আমাকে আল্লাহ তালা ওই তুজবি এখনও শিখায় নাই যেটা আমি সিজদা যখন পড়ব আল্লাহ বলবে ইরফা রাসুকাইয়া মোহাম্মদ মুহাম্মদ মাথা উঠাও সুবাহানন্দ প্রথম শব্দ বলবেন রব্বে হাবলে উম্মতি আল্লাহ আর উম্মতের হিসাব শুরু করো আর উম্মতের মগজ টক করতেছে প্রথম নিজের উম্মতের কথা বলবে সব মানুষেরই হচ্ছে প্রথম বলবে কার হিসাব আমার উন্মত আল্লাহ তাদের নির্দেশ দিতে মোহাম্মদেরই উম্মতের হিসাব শুরু করা এর হিসাব না হওয়া পর্যন্ত অন্যেরা এই অবস্থায় থাকবে নামাজের বিরুদ্ধে দর্শনীর পরে একটু আল্লাহ সম্মানিত প্রিয় ভাইয়েরা সবচেয়ে সংক্ষিপ্ত দরৎ শরীফটা কেউ বলেন তো সল্ল্লাহাল্লা লক্ষ মহাদেশাই হারিস পড়তেছে এটা সবচেয়ে সংক্ষিপ্ত দরৎ শরীফ সবচেয়ে বড়টা হল নামাজের মধ্যে যেটা পড়েন যত জিকির আছে আমার জানা মতো আমার যতটুকু এলম আছে দরৎ শরীফের কাছে যাওয়ার কোনো জিকিরের সাধ্য নেই শুধু কোরআন শরীফ পাদে রসুল্লাহ সল্ল্লাহলামের উপরে দৌরৎ শরীফ পড়ার জন্য আল্লাহ তালা ফরস করেছে কোরআনে এমন কোনো আমল আমাদের জন্য আল্লাহ বলেন নেই যেটাকে এভাবে আমিও করি মালায় করে তোমরাও করো শুধু একটা জিনিস ছাড়া সেটা কি দরদ সরে আল্লাহ কোনো এবাদত করে না আল্লাহ ইবাদত করলে কবুল করবি কি আল্লাহ তালা বলেন আমি সালাদ পৌঁছাই মালা পৌঁছায় তোমরা পৌঁছাও তো আমাদের উপরে রসল উপরে দরদ পড়া কি হয়ে গেল সবাই বললেন না কেন অন্তত জীবনে একবার হলেও দরু শরীফ না বললে ফরস্তর কারি হবে কোনো এবাদত কবুল হবে না যে এবাদত দরু শরীফ নেই মহাকৃষ্টি বলেছেন কোনো মুনাজাতেই কবুল হবে না পুরো আসমান পর্যন্ত যাবেও না কি লাগবে নামাজের ভিতরে ভিতরে দরুশরিফ পড়া আমরা বলতেছি সোনাদে মোয়াকা আমি আফগানিফা ইমাম শাহফি ফরজ বলছে খুব খেয়াল করেন আসুর আল্লাহ আমি কত কতবার দুরুশ্বরীফ পড়তাম কতক্ষণ পড়তাম যতক্ষণ পারো যত বেশি পারো উবাই ইফনি কফকে বলছে জবরদস্ত সাহাবি উবায় আমার সামনে কোরআন বড় ইহার রসুল আল্লাহ কি কোরআন শুনে আমি না আমার শোনাও পড়তে চায় না তোমার কণ্ঠে কোরআন শোনার জন্য আল্লাহ আমার ওহি করেছে কেঁদে দিলেন উবাই ইফনি কাব বললেন ইয়ারসুল আল্লাহ কি আমার নাম বলছে তোমার নাম বলছে ওই সাহাবি সুলা নামাজে দাঁড়ায় বলতেন উবাইবনে কাব আছে আছে তুমি আমার পিছিয়ে দাঁড়াবে কোরআন শরীফের কি জাতের স্বাভাবিক বিশেষজ্ঞ বলছে আমারও যদি কোথাও শব্দ ছুটে যায় লোকমালিবা তো আর তার সম্পর্কে আর বলার প্রয়োজন নেই এগুলো হলো সাহাবিদের আলেন ওবাইবনে কাপ জিজ্ঞাসা করলেন আমি কতবার কত বেশি দুরশুরিফ পড়তাম তত বেশি সম্ভব যত বেশি পারো তত পারো হুজুর আমি যদি দিনের ভিতরে ফরজ ফরজে বাদতের পরে আর তিন ভাগ বাকি সময়ের তিন ভাগের এক ভাগ সুজুর শরীফ হুজুর বলছে আরও পারলে আরও ভালো আরও পারলে আরও ভালো তিনবার বলছেন অর্ধেক আরও পারলে আরও ভালো চারিভ্যাগের তিন ভাগ ওয়েবনে কাহ হুজুর এরপরে বলে আরও যদি পারো আরও ভালো তিনি বললেন আর আসল আমি দোর শরীফ ছাড়া আর অন্য কোনো নফল এবার করবই না খুব খেয়াল করেন কথাটাকে কি জাতের সাহাবি উবাইফ নে সারা দিনের বেশিরভাগ সময় তিন ভাগের দুই ভাগ অর্ধেক চব্বিশ ঘন্টার ভিতরে ঘুমেন সময় বাদ দিলে ফরজ বাদ দিলে ফরজ তো নামাজে না অন্য প্রত্যেক আর কোনো ফরজ রোজা তো আর প্রত্যেক দিন ফরজ নাই হস ফরজ নাই শুধু নামাজ তাও পাঁচ ভক্ত তাহলে কত হাজার বার দুরুস শরীফ কত লাখ বার পড়েছেন মিনিমাম লাখ তো হবেই আমরা কি এক হাজার বারও পড়তে পারবো না আপনারা পড়বেন কি না ওয়াদা করেন এক নামাজে দুই হাজার এক হাজার আসতে পড়বেন যাতে যাতে নামাজের পরে দুই অথবা পরে আগে তাহলে পাঁচ দুগুনা দশ হাজার হবে অনেকে মনে হয় ভয় পাইতেছেন আচ্ছা দশ হাজার বাদ দেন পাঁচ হাজার পড়েন আচ্ছা পাঁচ হাজার বাদ দেন এক হাজার পড়েন এক হাজার পড়তে হলে দুশো পাঁচ দুগুণা দশ এক নামাজে দুশো বার নামাজের আগে আসতে আস্তে একশো ছোটোটা পড়েন সোল্লাল্লাহ হইলে ইউসাল্লাম সোল্লাল্লাহ হইলে ইউসাল্লাম আর একটা সংক্ষিপ্ত বলেন আল্লাহমা সল্লে আল্লাহ মোহাম্মদ আল্লাহমা সল্লে ওয়াসাল্লিম আলা মোহাম্মদ দুইটা বললে ভালো আল্লাহ বলছে ইন আল্লাহ মালা কেতা হোক ইউসাল্লু না আল্লাহ্নবী ও মালায় কেতা হু ইসাল্লু না আল্লাহ্নবী ইয়া ই আল্লাহ দীন আহ সাল্লো আইলাইহি ওয়াসাল্লেমু সল্লু ওয়াসাল্লামু এই জন্য দুইটা যদি বলেন যেমন সল্লাল্লাহ আইলাই ইউসাল্লাম দুইটাই আছে কিন্তু দরুদি ইব্রাহিমে দোনোটা নাই যদিও দুইটা এটার বরকত কিন্তু কম নয় এটার ভিতরে সল্ল্লাহে ও ওয়াসাল্লিম দনুটাই আছে সালাত এবং সালাম রসুল্লাহ কবর কবরে সালাম দেওয়ার সময় কী বলেন আউ বকরকে এইভাবে বলে না ওমরকে বলার হুকুম নাই আসসালাম ওয়েলাই গা আবা বকর রসুলকে এইভাবে না আসলাতামা রসুল্লাহ আসসালাতু আসসালাম এটা কোরআনের শব্দ দেখেন এই দর শরীফটা সংক্ষিপ্ত কিন্তু সালাত এবং সালাম দুইটাই আছে তরুণ ইব্রাহিমের দুইটাই সল্লা আছে ওতে এটা বড় দরু শরীফ ঠিকই আছে নামাজে কোনটা পড়বো ও বলতে এটা বড় এবং নিজেও পড়তেন এত কথা বলতেছি শুধুমাত্র আপনাদেরকে দরু শরীফের আমল করার জন্য এটা ওই জিকির যে দরুদ শরীফ আপনার উপরে আল্লাহর দয়া আসা ওয়াজিব হয়ে যায় আল্লাহ কি পরিমাণ আল্লাহ তালার দরুদ সালাত আমাদের মতো নয় আল্লাহ তালা সালাত মোহাম্মদের উপরে রহমত নাজাল করা কাবা শরীফের উপরে এক মুহূর্তের উপরে একশো বিশটা রহমত নাজাল হচ্ছে প্রতি সেকেন্ডে নাজাল হচ্ছে একশো বিশটার ভিতরে ষাটটা হলো তোয়াফকারীর জন্য সিত্তিন আলী তয়ফিন সিত্তিন আলী ইমাম ত্রিপুরাণী হাদিস নিচ্ছেন ষাট এই একশো বিশের ভিতরে ষাটটা রহমত কার জন্য কাবা শরীফ ছাড়া তোয়াফ করার জন্য আর কোন মসজিদ রোয়ে জমিনে নাই বাইতুল মোকাদ্দেশরে কোনো তোয়াফ করার হুকুম নেই কোনো সময় ছিল না মদিনা শরীফে নাই তো আপ চলতেছে মালায়েকেদের একবার আঁকাবাসের বের উপরে যেটা সাত উপরে আসমানের পরে আসে বায়তুল মামুর বাইতুল আর হলো এটা বাইতুল্লাহ এটার নামও কিন্তু বায়তুল্লাহ নয় বায়তুল্লাহ একটা ঘরের নাম আল্লাহর ঘর বসতেছে এটাকে

সোমান আল্লাহ বলতে পারেন না একবার সোমান আল্লাহ বললে জমিন থেকে আকাশ পর্যন্ত যে খালি জায়গা আছে টোয়েন্টি বিলিয়ন লাইট ইয়ার এটা এবার নেকি দ্বারা পূর্ণ হয়ে যায় তো মুখের বন্ধ করে থাকার ভিতরে তো কোনো লাভ নেই হরকতের ভিতরে বরকত নাড়া চাড়া করলে কিছু বলতে কিছু বললেন যে এটাও এবাদত তো আজকে থেকে অন্তত আমি একবারে কম বললাম একেবারে আমার কাছে এটা কোনো পড়াই হচ্ছে না তারপরেও বললাম যে অন্তত কসবার এক হাজার এক হাজারবার তো যে যা পারেন এখন সাহাবাহাম লক্ষবারের উপরে দিনে দোরশ্বরি পড়েছেন ইমাম সাহাফি সাহেব বলছেন এক হাজার বার দুরশ্বরি পড়ার ব্যক্তি দৌড়তে অম্মি বিশেষ করে যে পড়ে রসল্লাহকে দেখে কবরে যাবে মনে তো আর জুনাই রসুলদার দেখি একটু তো ধরু শরীফ আমল করবেন রসুল্লা বলছেন দরু শরীফ দিন আমার কাছে থাকবে আমরা কি কাছে থাকতে চাই কিনা শুধু দরু শরীফ পড়ে এটা অনেকে এইভাবে জানেন না দরু শরীফ আর ইস্তেকবার এই দুইটা নাজাতের জন্য ফার বরকতের জন্য আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য রসুলের মায়ার জন্য দর্শের প্রত্যেক নামাজের পরে রসুল্লাহ প্রথম শব্দ কি বলতেন আল্লাহ একবারের পরে অস্ত ফেরুল্লাহ অস্ত ফেরুল্লাহ অস্ত ফেরুল্লাহ এটা রসুল্লার জিব্বের ভিতরে থাকত টয়লেট থেকে আসলেন কি কি শব্দ বলে গোফরা আনাকা গোফরা মাফ করে দাও গোফরা মাফ করে দাও মাফ করে দাও বন্দা শুধু এটাই বলতে থাকবে আস্তাক খুরুল্লা অনেক লম্বা আছে ছোট্ট আস্তা হলো আস্তা ফেরুল্লাহ নামাজের পরে কিন্তু এটাই তিনবার বলা শূন্যদ আপনি একবার আস্তা রাব্বি মিন মিনগুললে যাম এটা সুন্নত ন সুন্নত এটা তিনবারের পরে প্রথম কি বলতেন আস্তা ফেরুল্লাহ কয়বার শূন্য এত বড় জিনিস একটা সাথে একটা চলে যায় কথা তবু কথাটাকে মনে করলাম যে শরীফের আমলটা না বলে আমার কাছে ভালো লাগতেছিল না আজকে শুধু একটা জিনিস শিখে নেন যে একটা জিকিরকে ভুলবো না দুরশ শরীফ পড়াকে বললাম মরণের সময় শুধু জিজ্ঞা দিয়ে দরুর শরীফ বের করি সবাই আমরা কি গ্রহণ করে নিলাম আল্লাহ মালাহিকাদেরকে নবীদেরকে বলে তোমরা কি আমার সাথে ওয়াদা করলে আমি এরকম করাচ্ছে না আমি কি আমি তো গোলাম গোলাম আপনারাও গোলাম তো আমার এই অধিকার না আমি ভাইদেরকে উপদেশ হিসাবে বলতেছি আমি নিজেও আমল করি সেই জন্য আপনাদেরকে বলছি আল্লাহ তালা সবাইকে তৌফিক দাও ভাই বোনদেরকেও স্ত্রীদেরকেও তাদেরকেও বোঝাবেন খালি আপনি জান্নাতে গেলে হবে আপনি জান্নাতে গেলেন আপনার স্ত্রী নাই আপনার বাল বাচ্চারা কেউ জান্নাতে গেল না আপনার কাছে কি জান্নাতের মতা থাকবে আল্লাহ আমাদেরকে আমাদের স্ত্রী পরিজনদেরকে আমাদের আওলাদদেরকে জান্নাতি হওয়ার তো ফির তো বন্দেগি লাগবে হানে বন্দেগির কোনো ডেফিনেশান নাই মানে এটা 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 কোনো চিহ্নিত নাই আমি পানি খেলাম এটাকে যদি আপনি বিসমুল্লা বলে খান খাই আলহামদুলিল্লাহ তাহলে পানি খাওয়াটা কি হয়ে গেছে এবার টয়লেটে গেলেন দোয়া পড়ে টয়লেটের ভিতরে কোনো দোয়া নাই ঠিক আছে ওখানে কাপড় খোলা অবস্থায় কী নাই ওখানে আল্লাহ তালাকে স্মরণ করতে হবে একেবারে কলমের ভিতরে কোনো জিব্বা দিয়ে নয় কি দোয়া পড়ে যায় লমানীয় আউ নেল খুবছে ঘরের ভিতরে শয়তান থাকে যে পায়খানা খবিজ থাকে এখানে জিন শয়তান মানে জিন শয়তান হলো কোন বংশ মানব বংশ জিনের বংশ তো এই আছে গোফরা লম্বা আছে অন্তত গোফরা এনাকা শব্দ বলতে হবে তাদাই হয়ে যাবে গোফরা আনাকা আলহামদুলিল্লাহ ওয়া আনী আছে লম্বা অন্তত এতটুকু এটা দোয়া কেন পড়বেন না যদি আপনার টয়লেট পেশাব বন্ধ হয়ে যায় তো চিন্তা করছেন আপনি পেশাব বন্ধ হয়ে গেলে কী হত বাদশা হারোনোর রশিদের এক বুজুর্গ তার বন্ধু দরবারের ভিতরে উনি খুব পিভাশার তো বাদশা রশিদ বুঝিয়েন কি জাত জিনিস তারপরে কিন্তু এটা খুব দরবেশ বাদশাহ মানে লেখাপড়া বেশি পণ্ডিত গোটা আব্বাসী বংশের ভিতরে পানি পিফাসা তখন পাইলো তার বন্ধু বলল যে হারুন পানিটা যদি পাওয়া না যায় তো বহু দামি তো কী করতে সম্পত্তির অর্ধেক দিয়ে দিতাম তারপরে এক গ্লাস পানি আমার এখন প্রয়োজন দুনিয়ার তাম নিয়ামত কি এক গ্লাস পানির বিকল্প হবে কথা বলেন না কেন খুব ভালো করে বুঝার জন্য আলহামদুলিল্লাহটা কেন পড়বেন কত হাজার গ্যালন পানি খেলাম আলহামদুলিল্লাহ সব তো জিভ্বে দিয়ে বাইরে হল না আচ্ছা তারপরে কয়ে যদি পানি এটা খাইয়ে তো আর বাইর করে দিতে হবে যদি পানি যদি বাইর না হয় আটকে যায় পেশাব কি করবা এটার জন্য চিকিৎসার কোনো এলাজ নাই এখানে নেয় এখানে নেয় কত বোধ কে এটার জন্য প্রয়োজন হলে সম্পত্তির বাকি অংশ বিক্রি করে দেব তাহলে সম্পত্তিটার দাম হলো কি কথায় বুঝেন পানি খাওয়া আর আর কুদ্দুর শেষ বাচ্চা হারুন মতো মানুষ বলতেছে আপনি বুঝছেন আপনার আলহামদুলিল্লাহ পড়তে কোনোদিন মনে জাগলো না যে আল্লাহ এই নিয়ামত ছাড়া যত নিয়ামত খেমেন পানি খেতে হবে জান্নাতের চারটে নিয়ামতের ভিতরে একটা একটা নহর কিসের কত হাজার গ্যালন পানি খেলি যে ফরমান আলহামদুলিল্লাহ কোনোদিন বললি না একটা পানি তুমি বানাইতে পারিবা তো খাইতে বিসমিল্লা আলহামদুলিল্লাহ খাবার শেষে সমস্ত খানাটা কি হয়ে গেছে এবাদতের আপনারা খালি মসজিদে বসে ডুলাডুলির ন প্রত্যেকটা কদমের ভিতরে এবাদত আছে না নাই এই কথাটা বুঝতে হবে কারণ আমাকে এবাদত ছাড়া আর কিছুর জন্য বানায় নাই জিন্না নাইল্লা তোমাকে এবাদতের জন্য জিনিস ধান বানাচ্ছে এটা কোনো তরজমাই নয় তর্জমা কি এবাদত ছাড়া আর কিছুর জন্য বানানো হয় নাই এটাই হলো তর্জমা ইল্লা তাহলে আমি তো আর কিছু করতে পারবো না হ্যাঁ না গোলাম কিছু করতে পারবি না খোদার গোলামি ছাড়া তো সব করে গোলামি বানাও বাজার করা সেটাও এবাদত হতে পারে কি কিনা সবকিছু আর বলা দরকার নাই সব কিছুই এবাদত হইতে পারে আর নাও হইতে পারে নামাজ পড়াও এবাদত নাও হইতে পারে লোক দেখানো তাহলে কি এবাদত হইল আফসোস এই নামাজের জন্য যে নামাজি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে নামাজের কেরাত যখন ইমাম সাহেব মানুষ থাকে তখন লম্বা করে আর যখন কেউ থাকে না তখন কেরাত ছোটো হয়ে যায় তাহলে লম্বা করাটার উদ্দেশ্য কি ভালো ছিল হবাইলুল্লিল মুসলমান আল্লাহজীন আহমান সলাত ইনসা হোম আল্লাহজীন আহ হোম র ধং নামাজি ওই যে নামাজে গাফেল এবং লোক দেখানো নামাজ পড়ে তাহলে এটা এবাদত না এবাদত নয় তাহলে কোরআন শরীফ পড়াও এবাদত নয় নামাজ পড়াও এবাদত নয় আবার টয়লেট যাওয়াটাও এবাদত হতে পারে এখন কি বুঝলেন তাহলে জীবনের আর আজকে থেকে এক কদম দিব না যেটা এবাদত নয় তাহলে আপনি কামিয়াব তাহলে আপনি কামিয়াব আপনি বুঝে ফেলছেন আল্লাহ সারা আর কারো বন্দেগি করব না আর যোগ করলো এব তগু তগুতের সাথে সম্পর্ক না মানে পরিহার করো সম্পর্ক বিচ্ছেদ করো তাগুদ বলে কাফের কে নয় যারা আল্লাহরে মানে না এরা তাগুদ নয় এরা কাফের যারা দুইটা খোদার পূজা করে তিনটে খোদা এরা মুশরেক কারে কয় তাগুদ কিন্তু শুধুমাত্র রবীন্দ্রনাথের নাম বা উমুকের নাম রবীন্দ্রনাথ তো ভালো মানুষের না এটা মনে করো আর একটা হিন্দু টিন্দু কোনো একটা খ্রিস্টান এগুলোর নাম নয় ইজাহাব ইলা ফের ইন্হ নবুত দিল তুয় উপরে শেষ রাত সব কিতাব নাজাল হয়েছে শেষ রাত কোরআন শরীফ নাজাল হয়েছে লাইলাতুল কদরের শেষ রাত তৌরথ নাজাল হচ্ছে মুসাল আসলামের উপরে মুসাল আসলাম পথ হারিয়ে গেছে তৌরাতের ভিতরে স্ত্রীকে বলে তুমি দাঁড়াও দূরে আগুন দেখা যাচ্ছে আমি সেখানে যাই আর তুমি তো হাঁটতে পারতেছো না আমি তো পথ হারিয়ে ফেলছি মরুভূমির ভিতরে পথ হারাই গেলে তো মরণ যত যায় আগুন দূরে যত যায় আগুন দূরে ঘুরতে ঘুরতে এখন আর স্ত্রী কোথায় আছে সেটাও হারিয়ে গেছে কিছু যাওয়ার সময় শ্বশুরে সোহেব আল ইসলাম বকৃতি ছিল কয়েক দশ বছর আমার ছাগল সরাইছেও কিছু ছাগল নিয়ে যাও আর মেয়েও বিয়ে দিলাম সংসার করো বাড়িতে গিয়া মেয়েরই কিছু দেওয়াও শূন্য বিয়ের সময় শূন্যত তরীকে চুল লি এরই আর ছেলে যদি এরকম ব্যাক করলে আমার ছাগল দিতে হবে তাহলে তো মুশকিল না চাইলে দিতে হবে তো সব কিছু দিয়েছেন ফাতেমার বিয়েতে আলিরে তার মানে এই নয় যে কাছে কিছু ছিল না এই জন্য এটাও একটা কি দাবি করা কি শুন না অনেক দূরে যেতে যেতে রাত বোর হওয়া লাগবে তিন ব্যাগের এক ভাগ রায় তার আছে এখন সময় তাহাজ্যতের আল্লাহ ডাক দেওয়ার সময় কোন ইন্দানি আনারব্বুক ফাখলা না এত দূরে যাওয়ার পরে যখন ছাগলের বেঁ বুয়া আবার শোনা যাচ্ছে না স্ত্রী কোথায় জানে না আলিম দূরে কি দেখছি না আগুন দেখা যাচ্ছে আমি ঠান্ডাও লাগতেছে পথারে গেছে আগুন থেকে মানুষ আছে পথ জিজ্ঞাসা করবো যে আমি পথ হারিয়ে গেছি পথ কি করে আমি মিশরের দিকে রওনা হচ্ছি পথ কিছু পাচ্ছি না আগুনে মুসার ডাক দিচ্ছে

দেখেন আল্লাহ তালা পয়গাম্বুরি দেওয়ার সময়টা খেয়াল করেন বউ ছেলে পর্যন্ত হারাই ফেলছে আল্লাহ করে সব হারাই ফেলছ এখন সব কিছু দিব আমি পয়গাম্বুরি দিব তোরা কে দে পয়গাম্বুরি এতে আল্লাহ বলে না সমস্ত জনপদের কাছে রসুল পাঠাইলাম রসুল এটার কে নির্বাচন করে তারে জিজ্ঞাসা করে না তোমার রসুল বানাইতে যায় তুমি আছ জনি গোলামের জিজ্ঞাসা করবেন আল্লাহ তালা তোমারে এখন পায়গাম্বুর দিলাম যাও তোমার মিশরে যাও তুমি তোমার নবুয়তের জমিন সেটা বনিশ্রাইদের ওই উদ্দেশ্যে ফেরাউন ইজাগাবে ইলা ফেরাউন হিন্দ হ সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারী ফেরাউন তার কাছে দিনের দাওয়াত উঠাও বললাম আমার তো ভয় হচ্ছে সে তো ফেরাউন চিনে ফেরাউনের গড়েই তো আলি দইছে ঠিক কিনা না হাজার হাজার যে বনিশ্রয়ীদের আউলাত কতল করছে কার বয়ে মুসার বয়ে মুসার ফাইলতেছে কে এই হলো আল্লাহর খেলা আল্লাহ কয় মুসার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো ফেরাউনের ঘর সবচেয়ে খতরনাক জায়গা যেটা সেটারে কি কয় নিরাপদ জায়গা এখানে আমি নিরাপদ বানা দিলাম আচ্ছা সেটা তো লম্বা কিচ্ছা তগা হলো কাফের নয় মুশরেক নয় ওনা মুসলমান আব্দুল্লাহও। তাগুত হইতে পারে তাগুত হলো যারা আল্লাহ তালার আইন আল্লাহর বিধান মানতে মানুষকে দেয় না বাধা দেয় রাউন কয় আমি রব কার কি করবি আমি তো রব আনা রব্য কোমল এই হলো সব পৃথিবীর মানুষেরা কিন্তু তাগুত নয়। হয় তাগুত হওয়া খুব কঠিন সহজে তাগুত হতে পারবেন না তাগুত হতে আল্লাহর দিনের আল্লাহর গোলামের বিরোধী হওয়া লাগবে শক্ত বিরোধী নমরুত নমরুদের একই অবস্থা ফেরাউনের মতো এগুলা হলো আবু জাহেল মক্কার রসল্লা সালের বন্দেকি করতে বা তোদের দিনে দাওয়াত দিতে দিচ্ছে না কি এগুলা এরকম মুসলমানের ভিতরে তো আগুত আছে না নাই মুসলমানের ভিতরে আছে দেশের প্রধানমন্ত্রী মানুষের ফাঁসিদের দিনের কারণে এগুলা কি তো সবাই কয় না এগুলা কি এগুলো তাগুত না বললে তো আল্লাহর কাছে জবাব দিয়ে জবাব দিবা আল্লাহর দিনের হুকুম আল্লাহর বিধান জমিনের উপরে আসতে দেয় না বিরোধিতা করে এই হলো তো সেটা যদি মুসলমানে করে মুসলমান মুসলমান না মারে কি সেও তো এরকম হাজার হাজার তো মুসলমানদের ভিতরে আছে আছে না নাই ফির দরবেশের ভিতরে আছে কি কয় আল্লাহতে কি বল আল্লাহর কাছে তুমি যেতে পারবে না আমার সাথে যাও আমি তোমার নিয়ে যাবো তবে আল্লাহর কাছে তুং প্রথম কার কাছে কার কাছে নিয়ে যায় তার কাছে খুব খেয়াল করেন কোরআন আয়াত বলছি আমি সময় নাই তোমাদের পীর দরবেশেরা সেরা ইহুদিদেরকে বলছে তারা তাদেরকে বলে যে আমাদের কাছে আস তোমরা তো আল্লাহর কাছে কথা বলতে পারবে না আল্লাহর কাছে তো আমরাই তোমাদেরকে নিয়ে যাব রসুল্লাহ কি এই কথা বলছেন আল্লাহর তুমি ডাকো আল্লাহ আমার চাইতেও তোমার নিকটে আছে আমি নবী বেশি নিকটে না আল্লাহ নিকটে কতটুকু নিকটে

হাত পা বেঁধে ইব্রাহিম আল আসলামের সরকারি করে আগুনে ফেলে দিবে আগুনের কাছে মানুষ দিতে পারতেছে না এত ভয়াল আগুন বস্ত্র খুলে ফেলছে কার ফেরা চিৎকার করে উঠলো ও আল্লাহ ইব্রাহিমের কি জল 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 যেতে দিবে তুমি কয় তুমি কি করতে চাও আল্লাহ আমি সাহায্য করতে চাই কয় যাও ইব্রাহিম সাহায্য চাইলে সাহায্য করো ফরান জিব্রাহিল হাজির হয়েছে জিব্রাহিম চার সময়ের ভিতরে চোখের পলকে এসেছে তার ভিতরে এটা ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হচ্ছিল পাখিগুলা বলার সময় নেই ইব্রাহিম কাজ বললেন যে আমি কি কি আগুনের কুণ্ডলিকে কি আমার ডানা দিয়ে চর মারব কেন নিবে দেওয়ার জন্য ছয় শত পাকা একটা দিয়ে আঘাত করলে দুনিয়া নড়ে উঠবে এরকম ছয়শ পাকা তার কিন্তু না আমার আল্লাহ কি দেখতেছে না জিব্রাহিম নবীরা তো জিব্রাইলের সাথে কথা বলে দেখতেছে তো তোমার সাহায্য কেন আমার আল্লাহ যদি চায় যে ইব্রাহিম জ্বলে যাবে ইব্রাহিম জ্বলে যাবে তোমার সাহায্য আমার প্রয়োজন নেই বুঝলেন সাহায্য কার কার কাছ থেকে চায় আল্লাহ যদি সাহায্য করে মনে করো যে আমি জ্বলে যাওয়াটা আল্লাহর কাছে পছন্দ ইব্রাহিম জ্বলে যাবে ইব্রাহিম শুধু বললেন কি মাম বুখারে বলছেন ইব্রাহিমের জিব্বা দিয়ে একটা আওয়াজ ব্যয় রয়েছে আমার উকিল কোন তুমি ন ওই নয় আমরা তো উকিল আমার উকিলকে মানে যে তোমার মামলা হল করে তোমার মামলা নিয়ে কোর্টে যায় তোমার সমস্যা নিয়ে যায় ইব্রাহিম বলছে যে আমার মামলার সমস্যার সমাধান কে করবে আমার আল্লাহ যদি যা ভালো মনে করে তাই হবে আল্লাহ তুমি তো জিব্রাহের তো ডানা মারন লাগে আল্লাহ কিছু লাগে শুধু আল্লাহ আওয়াজ দেয় জানা আর আলাই বরহিম কারণ আগুনকে আল্লাহ পোড়ার নির্দেশ দিয়েছে এখন না পুড়তে হলে আল্লাহরে আবার আগুনকে বলতে হবে সব কিছু পুড়ে ফেলবে আগুনে যেহেতু আল্লাহ আগুনের বানাইছে এই জন্য এখন যদি কারোর জন্য না পুড়তে হয় শুধু ওর নাম ধরেই বলে দিচ্ছে ইয়ান আর কোন এবার দাও গোয়াসালমান ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাওয়া ইব্রাহিম বলছেন আমি চল্লিশ দিন আগুনের ভিতরে ছিলাম আমি জান্নাতের ভিতরে ছিলাম আমার জন্য সেখানে রিজিক ছিল জান্নাতের খাবার এসেছে আমার জন্য আমার জীবনের আর কোনো সময় এই রকম মজাদার আরামদায়ক ছিল না নমরুদের আগুনের ধাউ ধাউ আগুনের ভিতরে আমি যে অবস্থায় ছিলাম আল্লাহরে চিনলেননি এখন তো ভালো করা মন্দ করা বাঁচাই দেওয়া না করা এগুলো কার ক্ষমতা তো একথাই কথাই বুঝতে হবে এই আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে কোনো সাহায্য কোনো কিছুতে চেষ্টা করবেন প্রথমে আল্লাহর কাছে সিজ দায় পড়ে যাবেন আপনার ঘরে ভাত নাই আটা নাই রুটি নাই পরোটা নাই দুর্ভিক্ষ প্রথম আল্লাহর কাছে সিজ দেয় পড়ে বল আমার রিজিক নাই তুমি আমার রিজিক দাও তারপরে বাইর হও তুমি চিন্তা তুমি বাইরে দেওয়ার সাথে দেখবা যে তুমি বন্ধু তুমি কষ্টে আছো শুনলাম ধরো তোমার জন্য কিছু ইয়ে দিলাম হাদিয়ে দিলাম আমার জীবনে আমি এরকম দেখছি হাজারবার হাজারবার কোথায় মহিষ ভাই আমি কিছু অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছিলাম গেছে নি টাকা কত দুই লাখ কি করে গেছে নি একটা ইনস্টেন্স পূজার জন্য দিচ্ছি আমি আমার জীবন থেকে দিচ্ছি আল্লাহ তালা যদি আপনাকে দিতে চান আপনি ধারণা করবেন না যে এই জায়গার থেকে আসবে ঠিক কিনা বলেন সুতরাং আমরা এবাদত বলতে কারো কাছ থেকে সাহায্য না চাওয়া আরেকজনের কাছে যাচ্ছেন সেটাও সুবিধা নাই তবে আমি কার কাছে চাইব এখন 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 আপনি উড়াল শুরু করেন পাখি যেরকম শূন্য উদরে বাইরে গেছে আল্লাহ আপনাকে করতে গিয়ে রিজিক দিবে আপনি দেখবেন যদি না দে মনে কর আমার না খাওয়ার ভিতরে আমার জন্য কলেন এই দাওয়াত দেওয়ার পরে কিছু মানুষকে আমি হেদায়ত দিলাম খুব খেয়াল করেন হমিনোম মান হাদাল্লাহ কিছু লোকের মিন হুম তাদের ভিতর থেকে এই জাতির ভিতর থেকে কিছু মানুষের আল্লাহ হেদায়ত দিল তাহলে হেদায়ত কে দে বললেন না বাকিরা হেদায়ত দিলাম না শব্দ বলা দেখেন হুম মান হাকলি বাকিরা গোমরাহির উপরে বাড়াবাড়ি করল আমরা আসবো না শুনবো না আল্লাহ তো তাদের সবার জন্য পাইগাম্বর পাঠাইছে একদল তারা শুনতে বুঝতে চাইলো আল্লাহ তাকে হেদায়ত দিলেন যারা বাড়াবাড়ি করলো বুঝতে চাইলো না নবীরে পাথর মারলো তাদের কপালে কি হেদায়ত আছে তো খেয়াল করেন এ কথা বলিয়েন না যে আল্লাহ তো তার হেদায়ত দেয় নাই আল্লাহ তো না হেদায়ত সে চায় নাই আনুল তোমরা কি হেদায়ত না চাইলেও কি দেবো তাহলে হেদায়ত কি করা লাগবে চাইতে হবে খুব ভালো করে কথাগুলো বুঝেন হেদায়ত চাইতে হবে পয়গাম্বরে চাইতেছে হেদায়ত চাষার জন্য চাষায় নিজের জন্য হেদায়ত চায় না হেদায়ত কে আমার পর্যন্ত হবে না পাপের জন্য হেদায়ত চাচ্ছে ইব্রাহিম আল ইসলাম বাপে চাইতেছে না বাপে তো পুতুল মূর্তি বানায় নমরুদের এক ইব্রাহিমের আগুনে ফেলার জন্য দুই নম্বর ব্যক্তি এক নম্বর নমরুদ দুই নম্বর বাপ তারপরেও বাফেল্লাই কাঁদে ইব্রাহিম কথা বেয়াল করেন কথা ভালো করে বুঝবেন হেদায়ত চাওয়া লাগবে আমি হেদায়ত টাকার ভিতরে পয়সার ভিতরে দম্পত্যের ভিতরে জ্ঞানের ভিতরে কিছুর ভিতরে রাখি নাই শিক্ষিত লোকরা হেদায়ত পাবে অশিক্ষিতরা পাবে না এমন কি কথা আছে ধনীরা পাবে গরিবেরা পাবে না কালোরা পাবে সাদারা পাবে না এরকম কথা আছে তাহলে হেদায়ত কে পাবে আল্লাহ তো শিখেন আল্লাহ তো আমার হাতে নবীর হাতেও নাই হাদাহ আপনি যাকে যাকে চাইবেন তার হেদায়ত দিতে পারবেন না নবীরই আল্লাহ কয় আপনাকে আবু তালেবের জন্য জমিনে পাঠাইনি আমি সুবাহ আল্লাহ আল্লাহর কাছে তো সব আল্লাহর বন্দা আবু তালেব আল্লাহর বন্দা এও আল্লাহর বন্দা আল্লাহর কাছে আল্লাহর বন্দার সমান নবী পাঠাইছে এদের জন্য এদের আগুনের থেকে বাঁচানোর জন্য এখানে বিশেষ কোনো ব্যক্তি নেই যেই হেদায়ত চাইবে না তাকে পারবে না হেদায়ত আপনি নাম জমান কি তিনি পথ দেখায় তিনি পথ দেখাইতে পারেন তবে তিনি পথ পর্যন্ত পৌঁছাতে পারবেন না পথের কথা বলতে পারবেন আমরা বললাম হেদায়তের দায়ী আমরা হেদায়তের কি দায়ী দাওয়া দিতে পারবো নবীরা দায়ী কিন্তু হেদায়ত দেওয়ার ক্ষমতা কার তো আর যে না সে নিজের কারণে পায় নাই সে নিজের নিজে মনে যে আমি তো নিজেই হাতীয় জমান আমি জমানের হেদায়ত হেতে হলো এক নম্বরের গোমরা হেদায়ত চাওয়া লাগবে একবার পেয়ে গেছে হেদায়ত কি মরণ পর্যন্ত জন্য পাইছে না আবার ভুলে যেতে পারে তাহলে কি করতে হবে রব্বানা লা বানা বাদা ইয দানা বলেন রব্বানা বলেন আল্লাহ আল্লাহ বানা মিন রব্বানা লা তুয্কুলুনা বাদা ইয হাদাইদানা والله কলবের বাকা গুরিও না হেদায়ত দিয়ে গোমরা গুরিও না হেদায়েত দিয়ে গোমরা গুরিও না সুবহানাল্লাহ ও আল্লাহ এই দোয়া প্রতি মাওলানা মুদুরি বলেন তোমরা এদোয়াকে কর্মীদেরকে করমিদেরকে এই দোয়া পুতি নামাজ রাহাত তুললে বলবে ও আল্লাহ তাকে দিয়েছ আমাকে দিয়েছ আল্লাহ আরে আর গোমরা বানাইও না এরকম কর্মীরা নিষ্ক্রিয় হয়ে যায় কি তুমি কি হেদায়ত থেকে গোমরাহির পথে যাচ্ছ চলে যায় এরকম দুনিয়ার কারণে শয়তানের কারণে আওলাদদের কারণে তিন কারণে মানুষ গোমরাহ হয় এক নম্বর ইবলিস এক নম্বরে গে আল্লাহ ইবলিসের থেকে বাঁচতে পারবি না আমার সাহায্য চা আল্লাহ কোরআনে বলছে রব্বে আউজুবি কামিন হামাজাতির সায়াতিন রব্বে বলেন রব্বে আউজুবি কামিন হামাজাতির সায়াত হামাজা মানে হচ্ছে ওয়াসওয়াসা ওয়াল্লাহ শয়তানের ওয়াসওয়াসা তুমি আমারে সাহায্য করো আমারে সাহায্য করো আল্লাহ আল্লাহ কল এ কথা বলো শয়তানের পয়গাম্বরও মোকাবেলা করতে পারে নাই আদমেরও ফলস্কলন করেছে আমার সাহায্য লাগবে আমার নাম ধরলে আমার নামে বললে শয়তান কাছে আসবে না বিসমিল্লা যখন বলবা শয়তান আর মুখ দিতে না শয়তান তখন পর্যন্ত খায় তোমার সাথে আল্লাহর নাম যে মুহূর্তে নিয়েছ তার খাওয়া বন্ধ কথা বুঝা গেল বসেন। এই হেদায়তের দাওয়াত মানব গোষ্ঠী ভাগ হয়ে গেল হেদায়ত গ্রহণকারী হেদায়ত বর্জনকারী জমিনের ঘুরে দেখো কি দেখো ঘুরে দেখো মানে ইতিহাস পড়ো মানব জাতির ইতিহাস জানো অথবা দেখি আসো ফাসিরু ফিল্ডার ও ট্রাভেল ইন অ্যান্ড সি এবং দেখো ফসিরু ফিল্লারু দেবন্দুরু কৈবা কানা আকিবাতুল মুকাজ্জিবিন হোয়াট ওয়াজ দ্য এন্ড অফ দ্য ডিনায়ার্স সত্যকে যারা অস্বীকার করেছিল ফেরাউন নমরুদ এই এদের কি পরিণতি হয়েছিল সেই পরিণতির কি কাছেকে যেতে চাও না আজকের থেকে আমরা কি শিখলাম সমস্ত হেদায়ত দিল কোরআন হেদায়ত কি প্রত্যেকটা শব্দ হেদায়ত প্রত্যেকটা আয়াত হেদায়ত এটা মানবে বানাতে পারবে না এক লব্ধ বানাতে পারবে না তাহলে হেদায়ত পাওয়ার কিতাব কি আমি এই কোরআন দিয়ে হেদায়ত দেব তুমি তো কোরআন চুরি পড়ো না কী পড়ো কো উসুলের কিতাব পড়ি তুমি কি পড়ো কাকি পড়ি এগুলো বেগগুলোকে বাঁধি আমার আটলান্টিক দূরিয়ে ফেলে যেতে ইচ্ছা করে এই কিতাব কেন পড়ো না এটা তো আল্লাহ নাজেল করেছে কিতাব তোমার হাকিকত সিরিজ পড়ার জন্য আল্লাহ তোমারে পাঠায় নাই কোরআন শরীফকে বুঝার জন্য পড়ো ওই জন্য বলছি আমি আল্লাহ কি কোনো বুখারি শরীফ নাজাল করছে আল্লাহ নাজেল করছে কোনটা এগুলো বলতে পারো বুখারি শরীফ বুঝার জন্য নোট ভালো করি আবার উল্টে বুঝিও না বোকার বিরোধিতা করে কথা না বুঝলে তো সমস্যা আল্লাহ তালা কিতাব নাজেল করেছেন আল্লাহ বলে দিচ্ছে হাজা কিতাব আমি নাজেল করছি যে সেটার বৈশিষ্ট্য শুন হাজা কিতাব এটাই কিতাব সেটা বোধহয় মোহাম্মদের হাতে আছে। মুসাদ যে কিতাব আসবে বলে এক লাখ চব্বিশ হাজার পয়গম্বরের কিতাব এবং নবীরা বলছে এটা এসে তাদের সব কথাকে সত্য প্রমাণ করে দিচ্ছে এটা আরবি ভাষায় পড়তে হবে এটাকে আরবি বাংলাগুলো এটা কোরআন নয় নামাজিতে যদি কেউ কোরআন শরীফের অনুবাদ পড়ে আলহামদুলিল্লাহ আলামিন না পড়ে যদি পড়ে সমস্ত প্রশংসা আল্লাহ এই কথা বলার সাথে নামাজ ভেঙে যাবে এটা কোরআন নয় কোরআন অনুবাদের নাম কি নয় অনুবাদ এমনি বিনা যুজেও ঘুরতে পারবে ধরতেও পারবে কোরআন শরীফ আরবিতেই পড়া লাগবে আরবিতেই বোঝা লাগবে তো আরবির কোরআন শরীফ তরজমা আছে না নাই দুনিয়ায় আজকে থেকে প্রত্যেকের ঘরে কি একখণ্ড করে কার কার কোরআন শরীফ আছে একটু আমি চাই তরজমা তরজমা এমনি কোরআন শরীফ মন্ত্রের কিতাবের দরকার নাই আল্লাহ তালা এর মন্ত্র নাজাল করোনো তো অনেকের নাইও আছে খুব কম আলহামদুলিল্লাহ এখানে তো অনেকের কাছে একখণ্ড কোরআন শরীফ তোমার ঘরে নেই মিয়া তোমার ঘর এটা কি গড় না কবর ঘরে এত জিনিস আছে কত দামি দামি জিনিস আছে ফ্রান্স ইন অমুক তমুক আজকে যাদের গড়ে কোরআন শরীফ নাই আজকে একখণ্ড আরবী কোরআন অনুবাদসহ তা কোরআন করে নো মা রেফুল কোরআন তোমার তো যেটা পারো ইংলিশ যেতে পারো ইন্টারন্যাশনাল সহি নাও আরবী সহ আল্লাহ আমরা কোরআন শরীফের আমাদের ঘরে জায়গা দেওয়ার সিদ্ধান্ত নিলাম সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি যারা আজকের আয়োজন করলেন আপনারা এত কষ্ট করে মাগৃত্বে বসে রয়েছেন কিছু নাই কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থাও মনে হয় আবু আনিবাই করে নেই ও আছে বলে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হইলাম আপনাদেরকে খাওয়ার ব্যবস্থা করার কারণে আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ